তিন দিনের ব্রুনাই সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাতে ঢাকায় ফেরেন তিনি। এর আগে সকালে ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেলরি ভবনের উদ্বোধনীতে শেখ হাসিনা বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে, তাই তাদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ সময় বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। কাজী বাপ্পার প্রতিবেদন। ব্রুনাই সফরের শেষ দিন মঙ্গলবার সকালে দেশটির বাংলাদেশি হাইকমিশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন চ্যান্সেলরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, তাদের কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে অনেক অবদান রাখছে। প্রবাসীরাই অর্থ উপার্জন করে, তারা ফরেন কারেন্সি আমাদের জন্য দেয়। আমাদের যে রিজার্ভ আজকে বৃদ্ধি পাচ্ছে, এটার জন্য আমাদের প্রবাসী বাঙালিদের বিশেষ অবদান রয়েছে, এবং বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী কাজ করে তাদের অবদান সব থেকে বেশি বলে আমি মনে করি। প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাদের সব ধরনের প্রয়োজনীয় সেবা দিতে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে নিজস্ব চ্যান্সেলরি ভবন নির্মাণ করা হবে। সেই সাথে সংশ্লিষ্ট মন্ত্রীদের এ বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। পরে ব্রুনাইয়ের রয়্যাল রিগালিয়া জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, সই করেন জাদুঘরের পরিদর্শন বইয়ে। তিন দিনের সফর শেষে রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সদস্য সহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।